অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আমাদের যে কন্টিনিউসলি আমরা ওষুধ নিই আমাদের বেয়ারিশ মানুষদের জন্য, এই আমাদের এই অক্টোবর মাসের আজকে 3 তারিখ, এই অক্টোবর মাসের 3 তারিখে আজকে আমরা পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আমাদের যে বেয়ারিশ পচা গলা এবং নিঃস্ব যে সমস্ত রোগী ছিল তাদের অপারেশন এবং তাদের ডায়াগনোসিসের অর্থটাও এখান থেকে আমরা সংগ্রহ করে থাকি, এবং ডায়াগনোসিস এবং তাদের যে লিম, যে কৃত্রিম যে রড বা আনুষঙ্গিক যেটা লাগানো হয় এবং মেডিসিন, সব কিছু মিলিয়ে আমাদের এই অক্টোবর মাসের 3 তারিখে পুরো এই পেছনে সেপ্টেম্বরের পুরো মাসের বিল আসছে। কত দাদা, কত আসছে দাদা? টোটাল 51,000 টাকা। দেখি আমরা একটু দেখাচ্ছি, 51,000 টাকা। তো আমরা ইনশাল্লাহ আজকে 51,000 টাকা এই সেপ্টেম্বর মাস জুড়ে আমাদের, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ডায়াগনোসিস এবং মেডিসিন এবং যে সার্জারি ইনস্ট্রুমেন্ট সব কিছু মিলিয়ে, হ্যাঁ সব কিছু মিলিয়ে তো আমরা 51,000 টাকা পে করে দিচ্ছি। এবং ইনশাল্লাহ এই 51,000 টাকা স্পন্সর করছে আমাদের বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা এবং উইলিশার আমেরিকার ফ্লোরিডা থেকে পরিধানটি, ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা থেকে পরিধানটিকে ওনার স্পন্সরে আমরা 51,000 টাকা আজকে বুঝিয়ে দিব আমাদের এই সেপ্টেম্বর পুরো মাসের বিল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 67, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 67, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 67, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 67, 78,
ঊনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এক দুই। এখানে একান্ন হাজার টাকা আছে দাদা, আপনি একান্ন হাজার টাকা বুঝে পাইছেন? তাহলে সব কিছু সেট করে দেন আমরা, তাহলে আমাদের এই সেপ্টেম্বর মাস পুরো ক্লিয়ার এবং এই অক্টোবরের তিন তারিখ থেকে আবার শুরু হবে আর কি ইনশাল্লাহ। তো যাই হোক, আমাদের এই সেপ্টেম্বর মাসের পুরো ওষুধ বিল অক্টোবর মাসের এই তিন তারিখ আমরা পেড করে দিয়েছি একান্ন হাজার টাকা। আবার বলছি একান্ন হাজার টাকা স্পন্সর করছে বিহারের সেবা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আমেরিকার ফ্লোরিডা থেকে প্রোগ্রামটি, ওনার স্পন্সরে আমরা একান্ন হাজার টাকা অ্যাজ ইউজুয়ালি পূর্বের মতো এবারেও আমরা আমাদের মান্থলি যেটা আছে যে কস্ট আছে সেটা পরিশোধ করে দিয়েছি। এটা কোনো মানুষের থেকে দুই টাকা পাঁচ টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা চাঁদা নিয়ে এটা করা হয় না, এটা একজনের স্পেশালি পার্সোনাল অনুদানে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করেছি এবং কোথাও এটার জন্য কোনো পোস্ট করে চাঁদা নেওয়া বা কোনো ধরনের কার্যক্রম আমরা সম্মিলিত করি না। আমাদের ব্যক্তিগত স্পন্সর অ্যাডভাইজারের অর্থায়নে আমরা কার্যক্রমটি সম্পন্ন করেছি, এই জন্য আমাদের সীমাবদ্ধতা খুব ছোটো। প্রতিদিন বাংলাদেশ থেকে হাজার হাজার আমাদের এই দেশ থেকে হাজার হাজার মানুষ আমাদেরকে এসএমএস করে ফোন করে যে আমাদেরকে এই সহায়তাটা দেন এই সহায়তাটা দেন, কিন্তু আমাদের সামর্থ্য খুব সীমিত এবং ছোট বিদায় আমরা সকলের পারি না। এই যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল রাজশাহী দিনাজপুর চুয়াডাঙ্গা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অসহায় মানুষকে নিয়ে আমাদেরকে পোস্ট করে এবং বলে যে আপনাদের কার্যক্রম তো চলমান আছে, কেন আমাদের করবেন না? আমাদের করবেন না এই জন্যই যে পঞ্চাশ হাজার টাকা আমরা নাহলে পাঁচ থেকে দশজন মানুষকে সহায়তা করতে পারবো, কিন্তু আমার কাছে প্রতিদিন শত শত মানুষের আর্জি আসে, এটা আমাদের পক্ষে সম্ভব না। তো ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ভবিষ্যতে আমাদের এরকম কোনো ব্যবস্থা করে দেয়, আমরা যাতে এরকম সহায়তা করতে পারি। আমরা বলেছিলাম যে কেউ যদি এই স্পন্সরশিপটা নিতে চায় এক মাসের কিংবা অর্ধেক মাসের, তাহলে আমাদের জন্য আরও সহজ হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্য কোনো মানুষ স্পন্সরশিপ নেয় নাই বা এটা আমরা পাইও নাই। এই জন্য একজনের উপর ডিপেন্ড করে আমরা যে কয়দিন চালাতে পারি সেটাই আমাদের চেষ্টা। আল্লাহ তাআলা যাতে ভবিষ্যতে আমাদেরকে এরকম আরও বেশি করার তৌফিক দান করে সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা চেষ্টা করি মাত্র, কারণ অসংখ্য মানুষ সহযোগিতা চায়,
এবং সকলে তো করা সম্ভব না। শুধুমাত্র বিশ্ব যে সমস্ত মানুষকে বারান্দা রেখে আমরা চিকিৎসা সেবা দান করি, শুধুমাত্র তাদের জন্য আমাদের এই কার্যক্রম। তাদের পা কেটে ফেলা, তাদের পায়ের অপারেশন রড লাগানো, কিংবা তারা সুস্থ হওয়া পর্যন্ত যেটা লাগে, যাদের দুনিয়াতে কেউ নাই, একেবারে পচে গুলে রাস্তার পাশে পড়ে আছে, তার মানে সারা বাংলাদেশ তো আমাদের ক্ষমতার বাহিরে। তো আমাদের সাধ্যের মধ্যে যতটুকু কুলে আমরা শুধু ততটুকুই করে থাকি। ইনশাল্লাহ দোয়া করবেন ভবিষ্যতে যাতে আমরা আরও বেশি পরিসরে এই কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারি। আসলে আমরা সামনে দেখতে পাচ্ছি এটা একটি ব্যস্ততম সড়ক, দুই পাশে গাড়ির বহর এবং খুবই ব্যস্ততম সড়ক, কে রাখে কার খবর। তার মধ্যেও এই বৃষ্টিতে ভিজে আমাদের সদস্যরা, আমাদের এমপ্লয়রা যে কার্যক্রম করে যাচ্ছে তার জন্য আমরা আসলে চেষ্টা করি এবং সব সময় কন্টিনিউয়াসলি, যাতে আল্লাহ তাআলা ভবিষ্যতে আরও বেশি কিছু করতে পারি, ভালো কিছু করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। স্পেশালি দোয়া করবেন আমাদের আমেরিকার ফ্লোরিডা শহরে ফরিদ আন্টি, যিনি এই স্পন্সরশিপটি করেছেন, এবং ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাতে ভালো কাজগুলো করার তৌফিক দান করে। আজকে আমাদের সাথে রয়েছে আমাদের মায়ানমার থেকে আসা আমাদের বেয়ারের সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য আমিনুল ভাই। আমিনুল ভাই, এই কেমন লাগছে এই বেয়ারের মানুষের ওষুধ বিল দানকালে উপস্থিত সময়? আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আমাকে দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমেরিকা থেকে ফরিদ আন্টিকে। উনি অনেকগুলো কাজই আমাদের এই ব্যবসা ফাউন্ডেশনের মাধ্যমে সম্পাদন করে থাকে, তো ওনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং খুবই ভালো লাগছে। এরপরও আপনারা যদি কেউ যদি চান আমাদের আসলে এই স্পন্সরশিপ নিতে, তাহলে অবশ্যই নিতে পারবেন। আমি আশা করব সবাই এই মহৎ কাজে এগিয়ে আসবেন। অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমিনুল ভাই। ইনশাল্লাহ আমরা যাতে আমাদের এই কার্যক্রম চলমান রাখতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। স্পেশালি ধন্যবাদ এবং দোয়া, সকলের থেকে দোয়া চাচ্ছি আমেরিকার ফ্লোরিডা শহরে ফরিদ আন্টিকে, যার স্পন্সর আমরা 51,000 টাকা আজকে পুরো অক্টোবর মাস জুড়ে সম্পূর্ণ ওষুধ ডায়াগনোসিসের বিল এবং সার্জারি সামগ্রী সহ সকল বিল এই অক্টোবর মাসের 3 তারিখে 51,000 টাকা আমরা তুলে দিয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা যাতে আল্লাহর রহমতে, আল্লাহ চাইতে এই ভালো কাজ আরও সুপরিসরে অব্যাহত যেন রাখতে পারি। ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।